জাদুর গাছ। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের যে গল্প শোনাবো তার নাম জাদুর বটগাছ। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। কোন এক গ্রামে রাজু আর বিশু নামের দুই বন্ধু ছিল। বিশু খুব ধনী ছিল, কিন্তু রাজুর তেমন অবস্থা ভালো ছিল না। তবুও রাজু ছিল সরল ও সাদাসিধে মানুষ, কিন্তু বিশু তার ধন সম্পদ নিয়ে অনেক অহংকার করত। একদিন রাজু আর বিশু দুই বন্ধু গেল ব্যবসার কাজে শহরে। ব্যবসা সেরে ফেরার সময় তারা পরিবারের জন্য অনেক খাবার মন্ডা মিঠাই নিয়ে ফিরছে। গরুর গাড়ি করে ফেরার কারণে তাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। গাড়ি করে ফেরার সময় রাজু আর বিশু দেখে একটা গাছের তলায় একটা পরিবার বসে আছে। তাদের মধ্যে দুটো ছোট ছোট ছেলে মেয়ে ছিল। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা অসহায় এবং বাধ্য হয়েই তারা সেখানে বসে আছে। রাজু তাদের দেখে বলে, ভাই বিশু, গাড়ি দাঁড় করাও, দেখি ওদের কি সমস্যা হয়েছে। ওদের দেখে খুব অসহায় মনে হচ্ছে, কিন্তু আগেই বলেছি বিশুর নিজের ধন সম্পদ নিয়ে খুব অহংকার ছিল। সে বলে, কেন থামবো, কোথাকার কে না কে, ওদের জন্য আমরা দাঁড়াবো কেন। তোমার যদি যেতে হয় তাহলে তুমি যাও, তোমাকে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। বিশুর কথা শুনে রাজু তার জিনিসপত্র নিয়ে সেখানে নেমে গেল এবং সেই পরিবারের দিকে এগিয়ে যেতে লাগল। রাজু সেই পরিবারের কাছে গিয়ে দেখল মা বাবা তার দুই সন্তানকে নিয়ে বসে আছে আর খিদের যন্ত্রণায় বাচ্চা দুটো কাঁদছে। আপনাদের কি হয়েছে, আপনারা এখানে এমনভাবে বসে আছেন কেন, জিজ্ঞাসা করল রাজু। লোকটি একটু কাতর গলায় বলল, আমরা দূর গ্রাম থেকে আসছি, আমরা যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি, পথের মধ্যে ডাকাত দল আমাদের কাছ থেকে সব কেড়ে নেয়, আমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই, আর আমার সন্তানদের এখন খিদেও পেয়েছে। রাজুর তাদের দেখে খুব কষ্ট হলো। সে বলল, আমি শহর থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছি আমার পরিবারের জন্য, সেটা আপনারা খেয়ে নিন। লোকটি বলে, না মশাই, আমরা আপনার খাবার খেতে পারবো না, তাছাড়া বিনামূল্যে আমরা সেই খাবার আপনার থেকে নিতেও পারবো না। রাজু বুঝল এই পরিবারের সকলের আত্মসম্মান বোধ অনেক বেশি, তাই বিনামূল্যে তারা খাবার গ্রহণ করবে না। রাজু এবার এদিক ওদিক তাকিয়ে দেখল তাদের পাশে কিছু খড় রাখা আছে। রাজু সেদিকে গিয়ে একটু ভাবল, তারপর বলল, আচ্ছা আমি তো বিনামূল্যে আপনাকে খাবার দেব বলিনি, আমায় এই খড়গুলো দাও, আমার বাড়িতে গরু আছে, তাকে আমি খাওয়াবো, এই খড়ের বদলে আমি আপনাদের খাবারগুলো দেব। এবার খুশি হয়ে লোকটি খড়ের পরিবর্তে খাবারগুলো নিয়ে নিল। তাদের খুশি মতো খেতে দেখে রাজুও মাথায় খড়ের আঁটি চাপিয়ে বাড়ির পথ ধরল এবং বাড়ি এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন রাজু দেখল খড়ের আঁটির বদলে সেখানে পড়ে আছে সোনার আঁটি। সেটা দেখে রাজু তো খুব অবাক, কিন্তু গরিব হলেও রাজু ছিল সৎ, তাই সে সোনার আঁটি নিয়ে ছুট দিল সেই বট গাছের তলায়। সেখানে গিয়ে সে দেখল কোথায় সে পরিবার, সেই পরিবারের কোনো চিহ্ন মাত্র নেই, সেখানে শুধু দাঁড়িয়ে আছে ফাঁকা বটতলা। রাজু সেখানে গিয়ে ওই পরিবারের খোঁজ করতে লাগল। হঠাৎ অবাক করে বটগাছটা বলে উঠল, রাজু। রাজু বুঝতে পারে কোথা থেকে তার নাম ধরে ডাক আসছে। বটগাছ আবার বলে ওঠে, রাজু, আমি এই বটগাছ থেকে বলছি, কাল আমার গাছের ছায়ায় যে পরিবারটাকে দেখেছ সেটা আমারই পরিবার, আমি শুনেছিলাম তুমি সৎ, তাই তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমি কাল রাতের পদ্ধতি অবলম্বন করেছিলাম, আর দেখলাম তুমি সত্যি সৎ এবং বিনয়ী মানুষ, আমি তোমার প্রতি খুবই প্রসন্ন। এই বলে বটগাছ রাজুকে বর দিল। তার আর কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। রাজুও বটগাছের কথা শুনে বাড়ি চলে এলো। আস্তে আস্তে সত্যি তার ব্যবসার ভালো চলতে থাকলো, তার বাড়ি হলো, গোয়াল ভর্তি গরু হলো। রাজুর অবস্থা ভালো হতে দেখে বিশুর হিংসে হতে থাকে, সে রাজুকে দেখলে এড়িয়ে চলে।
তার বাড়ির সামনে দিয়ে যায় না, এমনকি দেখা হলে মুখ ঘুরিয়েও চলে যায়। রাজু একদিন ঠিক করে সে আজ বিশুর সাথে দেখা করবেই, যেমন ভাবা তেমন কাজ। রাজু বিশুর সঙ্গে দেখা করার জন্য চলে যায় বিশুর জমিতে। সেখানে গিয়ে রাজু দেখে বিশু জমি চাষ করতে ব্যস্ত। রাজু বলে, ও বিশু ভাই, বিশু ভাই। বিশু এগিয়ে এলে সে বলে, বিশু ভাই, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমায় দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছ। বিশু বলে, তোমার হঠাৎ এত ধন সম্পত্তি হলো কি করে? রাজু সব কথা তাকে বলে, পরিবারটাকে সাহায্য করার কথা, বটগাছের বর দেওয়ার কথা সব। বিশু বুঝতে পারে যারা মানুষের সাহায্য করে ভগবানও তাদের সাহায্য করে। বিশু এবার খুশিতে রাজুকে জড়িয়ে ধরে। এরপর থেকে রাজু আর বিশুর বন্ধুত্ব আবার আগের মতো হয়ে গেল। থ্যাংক ইউ।